वेलकम टू बिप्लब्स डिजिटल इन्फो। सारा देश जुड़े नैशनल अचीवमेंट सार्वे 2021 अनुष्ठित होते चले आगामी 12 नवेम्बर, ताई आर बेशी देरी नहीं। आशा करी आमार आगेर जे भिडियोगुलो पोस्ट करेछी सेटा थेके तोमरा तोमादेर दायित्व कर्तव्य सम्पर्के अनेक किछु जेनेछो। आज एखन आमी नैशनल अचीवमेंट सार्वे 2021 एर कंट्रोल सीट सम्पर्के तोमादेर किछु बोलबो। कंट्रोल सीटेर एकदम उपरे थाकबे नेम अफ अबजार्भार, अर्थात तुमि जे स्कूले सार्वे करते गेछो सेई स्कूले जिनि अबजार्भार हिसेबे नियुक्त होयेछेन तार नाम ओखाने लिखते हबे। नेम अफ सेक्शन, अर्थात कोन सेक्शनेर जन्य तुमि सार्वे करते गेछो बा सार्वे करछो সেই সেকশনের উল্লেখ করতে হবে। গ্রেড, অর্থাৎ কোন ক্লাসে সার্ভে হচ্ছে সেই ক্লাস লিখতে হবে। যদি ক্লাস 3 হয় তাহলে 3, যদি 5 হয় তাহলে 5, যদি 8 হয় তবে 8, যদি 10 হয় তবে 10 ক্লাসের উল্লেখ করতে হবে। ইউটাইজ কোড মানে যে স্কুলে সার্ভে করতে গেছো সেই স্কুলের একটি নির্দিষ্ট ইউটাইজ কোড থাকে, সেই কোডটা কি সেটা ওখানে লিখতে হবে। তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারে এই ইউডাইজ কোড পেয়ে যাবে। তারপরে আছে মোড অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ যে ক্লাসে সার্ভে হচ্ছে সেই ক্লাসে শিক্ষাদান বা নির্দেশদানের মাধ্যম কি, অর্থাৎ সেই স্কুলটা বা সেই ক্লাসটা কি বাংলা মিডিয়ামে পড়ানো হয় নাকি ইংরেজি মিডিয়ামে পড়া হয় নাকি হিন্দি মিডিয়ামে পড়ানো হয় নাকি উর্দু মিডিয়ামে পড়ানো হয়, সেই মোড অফ ইনস্ট্রাকশনটা লিখতে হবে। যদি বাংলা মিডিয়ামে হয় তাহলে বাংলা, যদি ইংরেজি মিডিয়াম হয় ইংরেজি, এইভাবে যে মিডিয়ামে পড়ানো হচ্ছে সেই মিডিয়ামটা লিখতে হবে। এটাও তোমরা তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে পেয়ে যাবে। এরপরে প্রথম ঘরে লেখা আছে ন্যাস আইডি। যে সমস্ত ছাত্রছাত্রীকে আমরা পরীক্ষার জন্য বা সার্ভের জন্য সিলেক্ট করেছি সেই সমস্ত ছাত্রছাত্রীকে প্রত্যেককে একটি করে আইডি দেওয়া হয়েছে, 01 থেকে 30 পর্যন্ত। এই সমস্ত আইডিগুলো এখানে লিখতে হবে, অর্থাৎ প্রথম ন্যাস আইডির ঘরে লিখতে হবে 01, তারপরে 02, তারপরে 03, 04, 05, এইভাবে 30 ন্যাস আইডি পর্যন্ত লিখতে হবে, এত দূর পর্যন্ত লিখতে হবে। দ্বিতীয় ঘরে আছে অ্যাসেসমেন্ট টেক্সট বুকলেট নাম্বার। এই অ্যাসেসমেন্ট টেক্সট বুকলেট নাম্বার লিখতে হবে প্রথম যে শিক্ষার্থী, অর্থাৎ যার ন্যাস আইডি 01, তার অ্যাসেসমেন্ট টেক্সট বুকলেট নাম্বার কত সেটি লিখতে হবে তার পাশের ঘরে। অর্থাৎ এখানে ন্যাস আইডি 1, এই ন্যাস আইডি 1-এর যে স্টুডেন্ট সে যে অ্যাসেসমেন্ট টেক্সট বুকলেট নাম্বার পেয়েছে সেই অ্যাসেসমেন্ট টেক্সট বুকলেট নাম্বারটা এখানে লিখতে হবে। তারপর তাকে যে পিকিউ বুকলেট, অর্থাৎ পিপুল কোশ্চেনিয়ার দেওয়া হয়েছে, সেই পিপুল কোশ্চেনিয়ারটা কত নাম্বারের, সিরিয়াল নাম্বার কত সেইটা এখানে লিখতে হবে। এবং সেই অ্যাসেসমেন্ট টেস্ট বুকলেট এবং পিকিউ একটা বুকলেট সেট নাম্বার থাকবে, এই বুকলেট সেট নাম্বারটায় ABCD হতে পারে, XYZ হতে পারে, বা PQRST হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, সেটা এখানে দেখে নিয়ে লিখতে হবে। এবার এই যে ন্যাস আইডি যুক্ত যে স্টুডেন্ট তার নাম কি সেটা এখানে লিখতে হবে। এবার নাম লিখে নেওয়ার পরে তার যে স্কুলের অ্যাটেন্ডেন্স রেজিস্টার অনুযায়ী অ্যাকচুয়াল রোল নাম্বার, সেই রোল নাম্বারটা এখানে লিখতে হবে। যদি ধরা যায় কোনো ছাত্র আমি ন্যাস আইডি লটারির মাধ্যমে পেয়েছি যার রোল নাম্বার 5, সে ন্যাস আইডি 1 হয়েছে, তাহলে এখানে সেই ছাত্রের স্কুলের রোল নাম্বার 5 সেইটা লিখতে হবে। এবং রিমার্কে লিখতে হবে ছাত্রটি কি কোনো বিশেষ চাহিদা সম্পন্ন, অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিডস, যদি হয় তাহলে রিমার্কসে সেটা লিখে দেবে, CWSN, অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিডস, তাদের জন্য কিছু অতিরিক্ত সময় দেওয়ার কথা বলা হয়েছে। এইভাবে প্রত্যেকটা ঘর পূরণ করতে হবে, ন্যাস আইডি, বুকলেট নাম্বার, পিকিউ নাম্বার, বুকলেট সেট নাম্বার, নেম, অ্যাকচুয়াল অ্যাটেন্ডেন্স রেজিস্টার অনুযায়ী অ্যাকচুয়াল রোল নাম্বার এবং রিমার্কস। এই ঘরগুলো পূরণ হয়ে গেলে ডান দিকে তোমরা দেখতে পাবে বারকোড। এই বারকোডে তোমাদের কিছু করণীয় নেই,
बारकोडे ठीक नीचे देखते पाबे जानते चाओ होचे कत जन स्टूडेंट ए सार्वेते अंशग्रहण करेछे। तुम्हरा आगे जेनेछो मैक्सिमाम 30 जन ए सार्वेते अंशग्रहण करबे। 30 जनेर सार्वे करछो तखन तुमी कि करबे, प्रथम जे घरटा सेई घरे 3 लिखबे एवं परेर जे घरटा सेई घरटाय 0 लिखबे एवं प्रथम घरेर नीचेर जे 3 संख्या सेई संख्याटाके गोल करे भराट करे देबे एवं द्वितीय घरेर जे नीचेर 0 संख्या सेई संख्याटाके गोल करे भराट करे देबे। एबार अनेक क्षेत्रे देखा जेते पारे जे सेक्शने सार्वे करते गेछो सेई सेक्शने 30 जन छात्रछात्रीर कम छात्रछात्री आछे, धरो 25 जन आछे। ताहले प्रथम जे चौकोना बक्स एखाने लिखते हबे 2 एवं परेर चौकोना बक्से एखाने लिखते हबे 5। एरपरे प्रथम चौकोना बक्सेर नीचेर जे संख्या 2 सेई संख्याटिके गोल करते हबे एवं द्वितीय जे चौकोना बक्स तार नीचेर घरेर जे 5 संख्याटा सेई 5 संख्याटाके गोल करे भराट करते हबे। एर ठीक नीचे देखते पाबे टिकिउ अर्थात टीचार कोश्चिनियर, एटी क्लास बा सबजेक्ट टीचार पूरण करबे। एकाधिक विषयेर शिक्षक पूरण करते पारेन ताई तादेर आलादा आलादा टेक्सट बुकलेट नम्बर हबे बोले एखाने अनेकगुलो घर देवा होयेछे। एसकिउ, एसकिउ कथार अर्थ होच्छे स्कूल कोश्चिनियर, एटी स्कूलेर प्रधान शिक्षक बा प्रिन्सिपाल पूरण करबेन। जेहेतु एकटी स्कूले एकजन प्रधान शिक्षक बा प्रिन्सिपाल थाकबेन ताई एखाने एकटी मात्र घर देवा होयेछे। तार नीचे देखो टेस्ट स्टार्ट टाइम अर्थात परीक्षाटा कखन शुरू होयेछे सेई समयटा लिखते हबे एवं टेस्ट एंड टाइम अर्थात परीक्षाटा कखन शेष होयेछे सेई समयटा लिखते हबे। तारपरे जिनि अबजार्भार आछेन एखाने अबजार्भार सिगनेचारेर जायगाय एखाने तिनि सई करबेन। फिल्ड इन्भेस्टिगेटर कि करबे, तार निजेर नाम लिखबे एवं एखाने सई करबे। तारपरे सबशेषे सई करबेन स्कूलेर हेडमास्टर बा प्रिन्सिपाल जिनि आछेन तिनि। आशा करी तोमादेर प्रत्येके कंट्रोल सीट सम्पर्के একটি প্রাথমিক ধারণা পেয়ে গেছো। ভিডিওটি ভালো লাগলে বা যদি মনে হয় ভিডিওটি উপকারী তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, নিজেরা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরের ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পেতে পারো। কিছু জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।